আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যেহেতু অনেক কিছুই আমাদেরকে পাঠান যে যে বিষয়গুলো আপনারা জানতে চান, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ভিডিও দিচ্ছি আপনাদেরকে। কিন্তু একটু খেয়াল করে দেখলাম অনেকেই আছেন যে পুরো ভিডিওটা আপনারা অবজার্ভ করেন না বা দেখেন না। না দেখার কারণেই আবার সেম কোশ্চেনটা কিন্তু আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন। তাই আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে যে সমস্যাটা নিয়ে আপনারা আমাকে কমেন্টস করছেন বা প্রশ্ন করছেন তার সমাধান কিন্তু ভিডিওতে পুরোটাই আছে। আপনারা যেহেতু আপনাদের সন্তানের জন্য অনেক অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ডেডিকেটেড, আমিও কিন্তু সেরকম আপনাদের জন্য আন্তরিক এবং ডেডিকেটেড। সেজন্যই অনেক সময় আছে যে আমাদের অনেক ভিডিও একটু বড় হয়ে যায়, কারণ বাচ্চাদের ব্যাপারে একটুখানি এলিভেটেডলি বলতে হয়, আমাকে খুব ডিটেলসে যেতে হয় এবং সবাই খুব ডিটেলসের কথাগুলোকে কিন্তু পছন্দ করে যে ভিডিও দেখে সে যেন তার বাচ্চাকে অ্যাপ্লাই করতে পারে। সেজন্য রিকোয়েস্ট রইল যে যারাই এই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে বাচ্চাকে নিয়ে সেটা সমাধান হয়ে গেছে, তখন আর আপনাকে কমেন্টসে ওই প্রশ্নটা করতে হবে না। চলে আসছে শীতকাল এবং এই শীতকাল নিয়ে অনেকের অনেক সমস্যা যে শীতকালে আসলে বাচ্চাদেরকে কি খাওয়াবো। প্রতিটা সিজনে কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং, কারণ হলো প্রতিটা সিজনেই কিন্তু বাচ্চারা অ্যাটাক হয় বিভিন্ন ধরনের ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজে। সো প্যারেন্টস একেবারেই কিন্তু টেনশানে চলে যান যে এই প্রতি মাসেই বাচ্চার জ্বর আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে। প্যারেন্টসদেরকে বলবো এটাই কিন্তু ন্যাচারাল, প্রতি মাসে বা সিজন ওয়াইজ যখন বাচ্চার জ্বর বা ঠান্ডা এই ধরনের কিছু হবে এবং বাচ্চা সেই রোগের বিরুদ্ধে ফাইট করে বড় হবে, এটাই কিন্তু স্বাভাবিক। যে বাচ্চা অসুস্থ হবে না সেটাই কিন্তু অস্বাভাবিক। আর বাচ্চা ঠান্ডা লেগে গেলে, নাকে সর্দি পড়ে গেলে অনেক প্যারেন্টস আছেন এত চিন্তিত হন কেন হবে, এটা মনে রাখবেন সর্দির মাধ্যমে কিন্তু তার বডি থেকে টক্সিকটা বের হয়ে যাচ্ছে। সো একেবারে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনাকে মাথায় রাখতে হবে যে একেবারে ন্যাচারাল বা প্রাকৃতিক খাবার দিয়ে কীভাবে আপনার সন্তানকে আপনি সুস্থ রাখতে পারেন বা রোগের বিরুদ্ধে ফাইট সে করতে পারে। সো এখানে বাচ্চাদের বয়সভেদে কিছু বিষয় আছে। প্রথমে বলে নেই যে জন্মগ্রহণের পর প্রথম 2 বছর একটা বাচ্চার সর্বপ্রথম যে সাপোর্ট সেটা হলো মায়ের দুধ। যদি কোনো বাচ্চা 2 বছর পর্যন্ত মায়ের দুধ খেয়ে থাকে বা এখন যারা 2 বছর পর্যন্ত বাচ্চারা আছেন 0 থেকে 2 বছর পর্যন্ত, তাদের প্রথম টনিকই হলো সিজনে যখনই সে সিক হবে সে যেন মায়ের দুধটা রেগুলার পান করতে পারে, এই বিষয়টা এনশিওর করে রাখবেন। যে বাচ্চাকে আপনারা উইনিং প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে বলে থাকি, তা উইনিং অর্থাৎ 6 মাসের খাবারটা খুব সফিস্টিকেটেড হতে হয়, ইজিলি ডাইজেস্টিভ হতে হয়, সেখানে আসলে একটা দুটো ফ্রুটসের বেশি আমরা অ্যালাউ করি না। কমনলি সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফ্রুটসের কথা বলি, সেটা হলো অ্যাপেল। অ্যাপেলটাকে স্টু করে দিতে পারি বা নাশপাতিটাকে আমরা স্টু করে দিতে পারি। অনেক প্যারেন্টস প্রশ্ন করেছেন যে 6 মাসে এখন যেহেতু শীতের সিজন, এই সিজনে তো অনেক আছে, মাল্টা আছে, আমড়া আছে, জাম্বুরা আছে, অরেঞ্জ আছে, এই ফল কি দেওয়া যাবে কিনা? ডেফিনেটলি দেওয়া যাবে, এখানে একটু বয়সের বিষয় আছে। 1 বছর পরে হলে আমরা জাম্বুরা একটু সে বাইট করতে পারবে, কিন্তু যে বাচ্চা বাইট করতে পারবে না তার জন্য হলো মাল্টা স্লাইসটাকে জাস্ট হলো আপনি একটা স্লাইস বাচ্চার মুখে জাস্ট ধরবেন, সে মাড়ি দিয়ে বা দাঁত দিয়ে যতটুকু বাইট করতে পারে। 6 থেকে 8 মাসে অনেকের 8 মাসে একটু একটু দাঁত উঠে, অনেক বাচ্চা সবার কিন্তু হয় না, বাট মাড়ি দিয়ে কিন্তু তারা বাইট করতে পারে। সো রস না করে দিয়ে সামান্য একটু তার মুখে ধরলেই কিন্তু হয়ে যায়, কারণ তার ভিটামিন সির চাহিদা খুবই খুবই কম। অনেক মা আছেন যে বাচ্চাকে 1-1.5 মাল্টা একেবারে রস করে ডিরেক্টলি দিচ্ছেন, এক্ষেত্রে বলবো 6 মাস থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাকে সরাসরি এই ধরনের কোনো জুস আপনি দিতে পারবেন না। যদি আপনি দিয়ে থাকেন সেখানে পানি মিক্সড করতে হবে সমান সমান পরিমাণে। তবে কলা হলো সবচেয়ে সেফ ফ্রুটস যেটা সবার জন্য গ্রহণযোগ্য। তবে অনেকে মনে করেন যে কলা খেলে ঠান্ডা লেগে যায় বাচ্চার, কলা কিন্তু একটা সিজনাল ফল এবং শীতের সিজনে কিন্তু কলাটা আসে। একটু খেয়াল করে দেখেন তো, সৃষ্টিকর্তা যখন কোনো খাবার দেন, যেই সিজনে দেন সেটা সেই সিজনকে মাথায় রেখেই তিনি দিয়েছেন যে এই সিজনের রোগ প্রতিরোধ ক্ষমতা এই খাবারটাই বৃদ্ধি করে থাকবে। সেজন্য সিজনের খাবারগুলোকে পিক করবেন, কলাতে ঠান্ডা লাগবে না। ঠান্ডা কখন? যদি আপনার বাচ্চার অ্যালার্জি থাকে কোনো খাবারে, ফাইন্ড আউট করুন, তখন আপনি কলাটাকে অফ করবেন। পারিবারিকভাবে অনেকের এজমাটিক টেন্ডেন্সি থেকে থাকে, অনেকের তখন সে কলাতে ট্রিগার করতে পারে, কিছু সবজি তাকে ট্রিগার করতে পারে। ট্রিগার করা সবজি এবং ফ্রুটস আমি কিন্তু ফ্রম দ্য বিগিনিংই বলে দিই যে আপনারা আইডেন্টিফাই করে ফেলেন 6 মাসের সময় সিঙ্গেল খাবার দিয়ে, তখনই কিন্তু আপনার বাচ্চা সেফ হয়। বাট যখন আপনার বাচ্চা চুইং করে খেতে পারবে, যেমন কমলা, এই ফলটাকে আপনি জাস্ট খুলে আপনার বাচ্চার হাতে দিবেন, বাচ্চাদেরকে ফিঙ্গারে নিয়ে খাবারটা খেতে দেওয়ার একটা প্র্যাকটিস তৈরি করবেন,
পারবেন 8 মাস থেকে সে খাবার ধরতে পারে। সো সিজনাল খাবারগুলো আপনার বাচ্চার খাদ্য তালিকায় যখন ইনক্লুড করবেন অটোমেটিক্যালি সে রোগের বিরুদ্ধে ফাইট করবে। শীতকালে আমরা আছে যে বিভিন্ন গ্রুপাক খাবার অনেক সময় বাচ্চাদেরকে দিয়ে ফেলি, সেখানে অনেক ভাজা পোড়া খাবার। শীতের সময় অনেকে মনে করে যে বডি হিট করার জন্য আসলে ভাজা পোড়া খাবারটাকে দিতে হয়, আসলে এরকম কোনো আসলে বিষয় থাকে না। এই খাবারগুলো বরং আসলে শারীরিক অনেক কর্মক্ষমতা নষ্ট করে দেয় বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের অ্যাক্টিভনেস, বাচ্চাদের মেজাজ মর্জি এই জিনিসগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। শীতকালে যেহেতু ভ্যারাইটি ভেজিটেবল পাওয়া যায়, বিশেষ করে ডার্ক লিফি ভেজিটেবল শীতকালে সর্বোচ্চ থাকে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বিট, এই জাতীয় খাবারগুলো শীতকালে সবচেয়ে বেশি। সো এখানে প্রচুর পরিমাণে B6, B9 এবং B12 সমৃদ্ধ সবজি থাকে, ভিটামিন কে সমৃদ্ধ সবজি থাকে, এগুলো প্রত্যেকটাই আপনার শিশুর উপযোগী। তাই একটা একটা করে খাবার আপনি ইনক্লুড করেন। আমি স্পেশালি টমেটো স্যুপ এবং বাঁধাকপি স্যুপ, এই দুটো স্যুপকে শীতকালে বাচ্চাদের জন্য রিকমেন্ড করে থাকি। বা এই বাঁধাকপি দিয়ে আপনি চাইলে বড়া করে আপনার বাচ্চাকে কিন্তু দিতে পারেন। অনেকে আছে সিজনে সিজনাল খাবার না দিয়ে আনসিজনের খাবারগুলোকে বাচ্চাকে প্রোভাইড করেন। যদি আপনার বাচ্চার অ্যালার্জিক কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা সিজনের খাবার বাচ্চাকে ইনক্লুড করাবেন। শীতে সাধারণত খেয়াল করে দেখেন যে একটু ভিটামিন সি যুক্ত ফ্রুটসগুলো আমাদের বেশি থাকে, সাইট্রাস ফ্রুটগুলো, এর কারণ হলো শীতে স্কিন ডিজিজ বেশি হয়। সো স্কিনটাকে সুরক্ষা করার জন্য ভিটামিন সি নিতে হয়। ভিটামিন সি ছাড়া যেহেতু আমাদের ত্বকের কোলাজেন সিনথেসিস হয় না, তাই অ্যাটলিস্ট খাদ্য তালিকায় প্রতিদিন একটা ফ্রুটস আপনার শিশুর জন্য কিন্তু রাখতে হবে। অনেকে আমাকে বলেছেন যে ড্রাই ফ্রুটসটা প্রতিদিন রাখেন, অর্থাৎ অনেকে কিসমিস, খেজুর বা এগুলোকে কিন্তু ড্রাই ফ্রুটসই মনে করছেন, এগুলোকে একেবারে অনেকে ফ্রুটস ভাবছেন না, এরকম যে আমি তো ওকে কলা খাওয়াতে পারছি না বা আমি ওকে কমলা খাওয়াতে পারছি না, কিন্তু কিসমিস খাওয়াতে পারছেন বা খেজুর খাওয়াতে পারছেন। হ্যাঁ, ডেফিনেটলি, তবে ড্রাই ফ্রুটসের কার্যকারিতা একরকম থাকে আর একেবারে ফ্রেশ ফ্রুটসের কার্যকারিতা কিন্তু আরেক রকম থাকে। সেজন্য ফ্রেশ একটা ফ্রুটস আপনার খাদ্য তালিকায় রাখবেন, আরেকটা ড্রাই ফ্রুটস হতে পারে। শীতকালে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লেগে যায়। সো বাচ্চাদের বডিটাকে আমরা বলি যে যেন অটোমেটিক্যালি হিট হয়। এরকম কিছু খাবার আছে যেমন ওমেগা-3 সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিডের কথা বলে থাকি, আমরা মাছ থেকে এটা পেয়ে থাকি। সো তৈলাক্ত মাছ যেন সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার বাচ্চার খাদ্য তালিকায় থাকে, সেখান থেকে সে ওমেগা-3টা পাবে। এই ওমেগা-3 কিন্তু ঠান্ডার বিরুদ্ধে ফাইট করে থাকে, বডিকে হিট করে থাকে। অনেকে যাদের এজমা থাকে, খুব কোল্ড অ্যালার্জি থাকে, সেই কোল্ড অ্যালার্জিটাকে প্রোটেক্ট করে কিন্তু ওমেগা-3। যারা এই ধরনের ফিশ কালেক্ট করতে পারছেন না বা বাচ্চা খেতে চাচ্ছে না, তাদেরকে বলবো সাপ্লিমেন্ট হিসেবে শীতকালে আপনার বাচ্চাকে কড লিভার অয়েলটা 1 চামচ করে আপনি দিতে পারেন। যদি বাচ্চা 6 মাস থেকে 5 বছরের ভিতর হয়, 1 চামচ করে প্রতিদিন একবেলা আপনার বাচ্চা কিন্তু এটা পাবে। সো এটা আপনার বাচ্চাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা টাকে বাড়াবে এবং প্রতিদিন খাবারের তালিকার সাথেই কিন্তু এটার ক্যালোরি যোগ হয়ে গেল, কারণ ম্যাক্সিমাম কড লিভার, পিওর কড লিভার অয়েলে কিন্তু DHA সমৃদ্ধ থাকে, যেটাকে ডোকোজা হ্যাক্সানোয়িক অ্যাসিড বলে, যেটা আপনার বাচ্চার ব্রেনের সাথে অতপ্রতভাবে রিলেটেড থাকে। সো যখনই কোনো রোগাক্রান্ত আপনার বাচ্চা হবে, অটোমেটিক্যালি এই শীতে যখন অনেক ধরনের রোগ হয় একটু ওয়েট ফল করে, প্যারেন্টসকে বলবো যে ওয়েট ফল করা নিয়ে, 200-300 গ্রাম ফল করা নিয়ে আপনি চিন্তিত না হয়ে তার খাবারটাকে ঠিক রাখবেন। এত ধরনের সবজি থাকে, আপনি যদি একদিনও যদি ওকে একটু স্যুপ করে দেন সব ধরনের সবজি দিয়ে, তাহলে কিন্তু মোটামুটি অনেকটা চাহিদা তার ফিল আপ হয়ে যায়। তাই শীতের সবজিগুলোকে পিক করবেন, শীতের যে মাছগুলো আছে সেই মাছটাকে রাখবেন খাদ্য তালিকায়, এছাড়া শীতের ফলটাকে স্পেশালি রাখতে হবে। আর কমন যে খাবারগুলোর কথা আমরা বলে থাকি, সেটা তো আসলে ডিমের কথা সবসময় বলে থাকি, এটা তো আর সিজনাল কোনো কিছু না, তাই এটা খাদ্য তালিকায় তার থাকবে। আমরা শীত আসলে ভ্যারাইটি টাইপের পিঠা বাসায় তৈরি করে থাকি। আমি বলবো যে যারা একটু ভাপে পিঠা তৈরি করে থাকে, অর্থাৎ ডুবো তেলে না দিয়ে ভাপে যে পিঠা তৈরি করা হয়, যেখানে একটু নারিকেল, একটু গুড়, চালের গুঁড়া ইউজ করে থাকেন, এটা খুবই খুবই হেলদি, ডেলিশিয়াস আপনার বাচ্চার জন্য। সো এই খাবারটাকে আপনি ক্যালোরি বহুল খাবার হিসেবে আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন শীতের খাবারে। অনেকে আছে বাচ্চা ডাল খায় না, এই কথাটা বলে থাকে। আমাদের অনেক ধরনের ডাল কিন্তু হয়ে থাকে, যখন ডালটা খায় না আপনার বাচ্চা, আপনি এটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে পারেন। ডালের পিঠা তৈরি করে সেটা আবার একটু সিরাতে দিলে এটা মিষ্টি তৈরি হয়। এই পিঠাটা দিলেও কিন্তু আপনার বাচ্চা সেই খাবার থেকে কিন্তু একটা ভালো ক্যালোরি পাচ্ছে, ভালো পরিমাণের কিন্তু পুষ্টি পায়। অনেক বাচ্চা মিষ্টি পছন্দ করে না, তাহলে কী দিবেন? ঝাল পিঠা দিবেন তাকে, সবজি দিয়ে ময়দা দিয়ে মিক্সড করে আপনি ঝাল পিঠা তৈরি করেও কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন। অর্থাৎ আপনাকে বাচ্চাকে খাওয়াতে হলে একটু কৌশলী হতে হবে, একটু খাবারকে টুইস্ট করতে হবে, বাচ্চার মনোযোগ আকর্ষণ করার জন্যই আপনার খাবারগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে, তাহলে আপনার বাচ্চা পুরো শীতে সুস্থ এবং স্বাভাবিক থাকবে।